কোন জায়গা? আজকে দুপুর নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত হসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানা স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা এসকপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে এখন? আমরা এই মানে এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে, যে বিজনেস করে সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যে সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, আগের মামলাতে কি আজকে অ্যারেস্ট হবে? আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই থানাতে। আমার বাড়িতে সবাই খুব পূজোবসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।